অতি চমৎকার ভাবে জবাব দিয়ে দু একটি কথা সে বলে গেছেন, সেই কথাগুলির একটু জবাব আমার দিতে হবে। যেহেতু পালা গান না দিলেই নয়, একটি কথা তিনি বলছেন, কয় আভা আমি লিখতে না পারলে কি ও মুছতে পারি। আসলে কথাটা ঠিকই কইছেন আপনি। কেমনে? আপনি বলেছেন আমেরিকায় একটা ইউনিভার্সিটিতে এই লালন সাঁইজির গান গবেষণা হয়, আর আমি বলি না অক্সফোর্ড নামে একটি ইউনিভার্সিটি আছে, এটা হলো ইংল্যান্ডে, ওই শহরের নামেই এই ইউনিভার্সিটির নাম অক্সফোর্ড, এই শহরটার নামই অক্সফোর্ড। আসলেই আপনি বুঝতে পারেন, আপনি কন যে এই ইউনিভার্সিটি ওইটা আমেরিকায় না? আমার আমার কথা নেই, তবে একটা দোষী সে আমাকে বানাইছে। কিছু কিছু মানুষ আছে বেশি দোষ তুলে ধরে, গানটাই তো পয়েন্টের গান, কে বলেন ভাই? গানটা পয়েন্টের গান না? আপনার দু একটা পয়েন্ট যদি আমি না ধরি, তাহলে আপনি যে আমার পাড়ায় সেটকে যাইতেছেন, তাহলে তো আমি সিরে হয়ে আমি পায়ের নিচে করে থাকি। সেই সুবাদে আমার দু একটা কথা কোন রকম আমি তুলে ধরতেছি, একটু ঠিক আছে ওনের লেগা। তারপরেও যদি কম তাহলে আর জানো কই? আপনি কইছেন অনেক কথাই, তো জব দিতে গেলে মারামারি করতে হইব, আমি মারামারি তা আপনার লাগে মনে পারুন না, তাই দু একটা কথা একটু একটু আমি তুলে ধরি। আমি মানভব কি জিনিস এখনই দেখাই দেই। আপনারা এক কাজ করেন, একজনে যাইয়া আমার যে ভাই মানিক দেওয়ান তার নাকি মুখে ঠাসা ধরেন, নাকি আর মুখে ঠাসা ধরেন, দেখেন না মানভব কোন দিকে যায়। যে যাইব যে কথা কইতাছে ওইটাই কিন্তু মারভত, এই মারভতটা টান দে ধরলে যাবো বের করে, তখন কই যে রোগা বাবু কি রি আর কই যে রোগা মোসা মুসি আর আঁকা আর কি। হ্যাঁ, আত্মারূপে একদিন সারা পৃথিবী ডিম্ব আকারে জলে ভাসমান ছিল, ডিমের খোসা ছিল মা ফাতেমা, ডিমের খোসার ভিতরে পর্দা রূপে ছিল হযরত আলী মাওলা, ডিমের বিজল রূপে ছিল হাসান হোসেন দুই ভাই, কুসুম রূপে ছিল আমার দিনের নবী, আত্মা রূপে ছিল শাইখ কাদির। এই আত্মাটাই হইল মারফত। এই যে কথা কয় এটিকে দেখা যায় কি বাবা না দেখা যায়? কথা যে কয় কে কথা কইলে দেখা দেয় না, নরে চরে হাতের কাছে খুঁজলে জন ওর মিলে না, কে কথা কইরে দেখা দেয় না। দেন এই মারফত যখন বের হয়ে যাবে তখন হয়ে যাবে মরা লাশ। মারফত বের হয়ে গেলে মরা লাশ সামনে করে কান্নাকাটি করবে, আর মানুষ লোক লোক এসে আত্মীয় স্বজন এসে বলবে এটা কার লাশ, পথিক রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন কান্নাকাটি শুনবে আর সে বলবে এটা কার লাশ, বলবে মানিক দেওয়ানের লাশ। মানিক দেওয়ান কোথায়? কয় মানিক দেওয়ান চলে গেছে, ওই যে চলে গেছে ওই যে ওইটাই মারফত, ওইটার মরণ নাই, মারফতের মরণ নাই।
আমার মন পাগেলা, ফুরাইলে ভেঙে যাবে রঙের মেলা, আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভেঙে যাবে রঙের মেলা। মানুষ পশু যাইরে চেনা স্বভাব কর্ম অনুসারে,
আপন ঘরে একটা মানুষ হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে? তো আরে শিল্পিত আছে ভাই, আমি বলেছিলাম যে আপনাদের মনে না থাকলেও আমার মনে থাকে, কারণ আমি তো ওনার আসল শ্রোতা আর সে আমার এক নম্বর শ্রোতা। তাই আমি বলেছিলাম না যে দয়াল নবী চারোটা রাস্তাই করতো, চারোটা রাস্তার মালিক ছিল আমার দয়াল নবী, আর যে করবে সে যদি চারোটা রাস্তাই করে শরীয়তকারী পথ হাকিকত মানুষ এই চারোটা রাস্তাই তার করতে হবে, কোনোটা বাদ দিয়ে কোনোটা করা যাবে না। আমি বলেছিলাম আর আপনি দাঁড়ায় বললেন কি সব বাজারের পাশেই তো মসজিদ আছে, কথা রে আমি কি কইছি নাকি মসজিদের কথা, যে মসজিদ থাকবো কে আমি কইছি? আমি যদি কইতাম যে কোন ওলিরা নামাজ পড়ে নাই বা মাজারের পাশে মসজিদ নাই, তাইলে আপনি কইতে পারতেন যে না মসজিদ আছে ওলিরা নামাজ পড়ে, আপনি খামা খাই বাইরে কাইতেন কে? ও ওই সারা গরুর সমাজ তাই করে নদীর ধারালো নদীতে নামছে, কবু জানির মা তুই গরুর লেখনা ধর তাহলে বাঁচবি, কয় না আমি ধরুন না তাই ধরে নাই, যখন সাঁতারের মধ্যে গেছে সাঁতরাইতে আর পারে না উজানির মায় দেখি ধরে গেছে গে মজা, এনে মহিলা যখন বাইতে যায় উজানির বাপে নাকে পাতে যায় আর কয় ভাই উজানির মা হে তো বাইতে নি মহিলা বেটকি লেগে তারপরে বাইতে নি শরীয়তের আলম সাহেব বাইতেই গো আপনার নামাজ আমার নামাজ আকাশ পাতাল তফাৎ, আমি নামাজ পড়ি বসে ধ্যানে দিলের কানে দূরের বস্তু সামনে কর আপনার বাপে কানা, আপনার দাদাই কানা, আপনার শত্রু গোষ্ঠীর কানা, কানার কানা, আমি কিন্তু কানা হয়ে নামাজ পড়ি না, অন্ধ হয়ে নামাজ পড়ি না, আমি যতদিন সে দেখে নামাজ পড়বে না ততদিন যদি সে নামাজ পড়তে পড়তে মরে যায় তারপরেও তার নামাজ আল্লাহ পাক কবুল করবে না। আমার কথাটা ঘুরে দিবেন আপনি দিয়েন তো পারলে ভালো মন্দের দরকারে না এসকে মাতুয়ারা, তারা এসকে মাতুয়ারা, ভালো মন্দের ধারধারে না এসকে মাতুয়ারা, তারা এসকে মাতুয়ারা। সিংহাসনায়
আমারে কয় কয়াল নবী হীরা পর্বতের গুহায় সাধনা করছে, মারুভতের সাধনা করছে, তাই আপনি সংসারে রয়েছেন কে? এই কেডা কইছে আমি সংসারে রয়েছি? আমি তো জঙ্গলের মধ্যে রয়েছি, আমার আশেপাশে কত জঙ্গল, আমি জঙ্গল পরিষ্কার করতে পারতাছি না, কত কষ্ট কইরা। আর আজকে আমার ভাইয়ে কয় আপনি জঙ্গলে যাইতে পারেন না, সংসারের সে বড় জঙ্গল আছে বেশি খুশি হয়। দয়াল নবী সংসার করছে, করছে না? বিবি খাদিজা বিয়ে করলো, এ মাইকে দেখেন, মাইকে মিস কল দেখা, দয়াল নবী সংসার করত, হীরা পর্বতের গুহেও যাইতো, তবে সংসার করো সংসারে মজিয়া থাকিও না, কি কইছে না? সংসার করবা কিন্তু সংসারে মজো না। একদিন আয়েশা সিদ্দিকা কয় হুজুর, দয়াল নবী কয় কে হুজুর? কয় আপনি হুজুর? কয় আমি কে? কয় আমি আপনি দয়াল নবী? কয় দয়াল নবী কে? কয় দয়াল নবী আপনি আমার স্বামী? কয় তোমার স্বামী কে? আমরা সবাই তার স্ত্রী, দেখেন কথায় কথা উঠে, আমার কথায় কি বিরক্ত হইতেছেন আপনারা? আমি একটু কথা বলি, বেলাটা তো কথা হইতেও পারে,
স্পর্শ করার সাথে সাথে হাসান বাসরির আত্মা চলে গেছে দেহের ভিতরে। হাসান বাসরি বলতেছে রাবিয়া বাসরিকে, রাবিয়া পৃথিবীতে যতদিন ছিলাম ততদিন আমি ছিলাম মেয়ে মানুষ, আজকে আমি আমার জগৎ স্বামীর সাথে মিশে গিয়েছি, আমি আমার জগৎ স্বামীর সাথে এক হয়ে গিয়েছি, তাই আজকে হয়েছি পুরুষ। তাই দুনিয়ায় নারী আর পুরুষ দুইটা ভাগ করে আনাইতেছে আল্লাহর কাছে, দুইটাই নারী, কেউই পুরুষ না কেউই নারী না। তাই ইবাদত বন্দেগী করতে হবে সবার মাঝে থেকেই, ভালোভাবে ইবাদত বন্দেগী করলে আমার আল্লাহ বলে কি বলে, আমার নাম জপ, একটুখানি জপ কিন্তু প্রত্যেক দিন সময় অনুযায়ী জপবা, তাইলে আমি সেটা গ্রহণ করব। সারাদিন করে বান্দা দুনিয়াদারের কাম, বেলার শেষে লড়ে বান্দা তোমার সেই মালিকের নাম। সদা দর্শন আমার মন পাকে যাবে ওই রঙের মেলা, আমার মন পাকে প্রশ্ন করেছেন। যখন একজন মানুষ তার পীরের কাছে যায়, পীরের দশটা সবক দেয়, এই দশটা কথা, এই দশটা আদেশ যিনি মেনে চলে তিনি একজন আদি অন্ত মানুষ হইতে পারে, এই দশটি জিনিস কি আপনারা, এই দশটি জিনিস কে গুরু ধরেছেন কে ধরেন নাই তা আমি জানি না, তবে এই দশটি আদেশ গুরু দিয়ে থাকে, যারা মুরিদ হয়েছেন যাদেরকে দিয়েছেন তারা জানেন, আমি বলে যাচ্ছি। এক নাম্বার, উপাসনায় আল্লাহর অংশী স্থাপনা করব না। দ্বিতীয় নম্বরে, পরের সম্পদ অন্যায়ভাবে গ্রহণ করিব না। তৃতীয়তে, ব্যভিচার করিব না। সন্তান নিধন পোস্তা ও নিত্য অবলম্বন করিব না। আমরা সৎকর্মে নেই কাজে কখনো আবদ্ধ, সবসময় আবদ্ধ হব। মিথ্যা অপবাদ ও কাউকে দোষারোপ করিব না। নিজের স্বার্থ বিরোধী হলে ও আদেশ পালন করব। ক্ষমতায় যোগ্য ব্যক্তির বিরোধিতা করিব না। হক আদায়ের নিন্দা মন্দের ভয় করিব না। সব সময় জিকির করিব। এই দশটি আদেশ যে মেনে চলবে ইনশাল্লাহ সে গুরুর ছায়া পাবে। যেভাবে প্রশ্ন করে ধর্ম রাজাস করে, এইখানে যে তার প্রশ্নের জল গেল দিলাম শেষ করে, এবার তার কাছে নতুন করে প্রশ্ন করতে চাই, সুন্দরভাবে জবাব দিবে আমার ভাবের অবসাই। আমরা শরীয়তের পর্দা পোষিত ভাবে থাকি, হ্যাঁ আর কথা নাই, একবারে কথা কমুন না। শরীয়তের পর্দা, এই শরীয়তের পর্দা কোন দিন হইতে আসলো? আমরা যে পর্দা পোষিত ভাবে থাকতে হয়, এই যে সুন্দর করে অন্য মাথায় দিয়া
ঘুমটা ঘামটি দিয়া সারা শরীর ডাইকা, তারপরে সবাই জামা কাপড় পরিয়া তারপরে আসছেন, তাই না? আপনার যদি জামা না পরতেন পুরুষ মানুষ সামনে কোনো অসুবিধা নাই, আছেনি? তারপরেও তো পরছেন। এই যে শরীয়তের একটা পর্দা পুষ্ট থাকা, এটা কোন দিন হইতে হইল এটা আপনার কাছে আমার একটা প্রশ্ন। দ্বিতীয় কথা, ইসলাম প্রচার করতে যায় একটা নারী সর্বপ্রথম শহীদ হয়েছিল, এই ঘটনাটা আপনি যদি বলতে পারেন তাহলে আমি মনে করি যে সবাই একটু বুঝতে পারবে যে ইসলাম ধর্মটা কি। ইসলাম ধর্ম করতে যায় সর্বপ্রথম একজন নারী শহীদ হয়েছিল, সেই নারীর নাম কি, কিভাবে শহীদ হয়েছিল? বন্ধুর বাড়ি